ভাষা শহীদদের স্মরণে দেশের প্রথম স্মৃতিস্তম্ভ তৈরি হয়েছিল রাজশাহীতে, কিন্তু সে ইতিহাস অনেকটাই চাপা পড়ে আছে। মেলেনি দেশের প্রথম শহীদ মিনারের স্বীকৃতি। গোলাম রাব্বানির প্রতিবেদন, ছবি তুলেছেন মাহফুজ রুবেল। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনের শুরু ১৯৪৮ সালে। ওই বছরেরই ১১ মার্চ রাজপথে নামেন রাজশাহী কলেজের ছাত্ররা। সেই বিক্ষোভ মিছিলে হামলা চালায় পাকিস্তানি পুলিশ। পুলিশের গুলিতে আহত হন অন্তত ১২ জন। ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ নেয় ১৯৫২ সালে। ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভেঙে ঢাকার রাজপথে ছাত্র জনতা বেরিয়ে এলে পাকিস্তানি পুলিশের গুলিতে শহীদ হন সালাম জব্বার, রফিক বরকত সহ আরও অনেকে। এর প্রতিবাদে ওই রাতেই রাজশাহী কলেজের মুসলিম হোস্টেলে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্ররা, তৈরি করেন স্মৃতিস্তম্ভ। কিন্তু এর কথা খুঁজে পাওয়া যায় না ইতিহাসের বইগুলোতে। যেদিন ঢাকায় গুলি চলে তৎক্ষণাৎ আমরা কলেজে মেসে বিভিন্ন স্কুলে আমরা হোস্টেলে যোগাযোগ করি এবং এই মুসলিম হোস্টেলে সে গভর্নমেন্ট সরকারি কলেজের এই হোস্টেলের মাঠে আমরা মিটিং করি। সেই স্মৃতিস্তম্ভকে দেশের প্রথম শহীদ মিনার হিসেবে স্বীকৃতির জন্য সব তথ্য প্রমাণ সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান রাজশাহী কলেজের অধ্যক্ষ। এটা যে তৈরি হয়েছিল ২১ দিবাগত রাত্রে, এটি নিঘাত সত্য এবং এটির বহু প্রমাণ আছে। শুধু ঢাকা নয়, ভাষার দাবিতে দেশের প্রতিটি অঞ্চলের আন্দোলনের প্রকৃত ইতিহাস তুলে ধরতে পদক্ষেপ নেবে সরকার, আশা সংশ্লিষ্টদের। গোলাম রাব্বানি, মাছরাঙা সংবাদ, রাজশাহী।